হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। আমরা আগে টিউটোরিয়ালে সার্ভিসেস এরিয়াটা কমপ্লিট করেছিলাম, আজকে টিউটোরিয়ালে আমরা এরপরের যে সেকশনটা আছে, মানে মাই স্কিল যে সেকশনটা আছে, ওইটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমাদের এই যে লেফট এরিয়াটা, এটা খুবই সহজ, কিন্তু এই যে রাইটে যে স্কিল বারটা আছে, এটা আমাদের একটা প্লাগইনের মাধ্যমে করতে হবে। তো প্লাগইন গুলো আমাদের খুঁজে নিতে হবে, আমাদের যে এরকম ডিজাইন আছে ওই রকম প্লাগইন আমরা নাও পেতে পারি। সো আমরা একটা প্লাগইন খুঁজে নেব, যেন ওই প্লাগইনটাকে কাস্টমাইজ করে আমাদের এইটার মতো করে আমরা করতে পারি। তো চলুন আমরা কাজ শুরু করি। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে একটা সেকশন নিয়ে, আবার আগের বারের মতো সেকশন ক্লাস, এটার নাম হচ্ছে কি স্কিল, একটা ক্লাসের নাম দিলাম স্কিল। আর এখানে একটা কমেন্ট দিতে হবে অবশ্যই, সার্ভিসেস কমেন্ট দিয়ে এখানে একটা দিয়ে দিই, সার্ভিসেস এখানে লিখে দিই স্টার্ট। আর এখানে এটা ইনটা দিয়ে দিই, আর এখানে হবে মাই স্কিল। এটা স্টার্ট হবে আর এখানে এটা এন্ড হবে। আচ্ছা, তাহলে আমাদের কমেন্ট দেওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট এখানে একটা সেকশনের হেডিং দেব। তো সেকশনের হেডিংটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে জাস্ট এখন নামগুলো চেঞ্জ করে দেব, এখানে হবে কি মাই স্কিল, আমরা এখানে দেব মাই, আর এখানে হবে স্কিল। আচ্ছা, তাহলে আমাদের সেকশন নেওয়া হয়ে গেছে, এখানে একটা সেকশন প্যাডিং দিতে হবে। আমরা সেকশন প্যাডিং এর ক্লাসটা নিয়ে আসি, এখানে এটা পেস্ট করে দিই। তো আমরা এখন দেখি আমাদের স্টাইলটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগে একটু দেখি। এই যে এমন দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কপি করে নেবো। দেখুন এটা সাদা, কিন্তু এটা স্কিলেরটা কিন্তু সাদা না, এটা একটু ধূসর কালারের, এটা আমরা কপি করে নেবো এভাবে। তো কপি করে আমরা এখানে দিয়ে দেবো, একটু পরে দিই। আমরা এখানে আর কি কি আছে একটু দেখে নিই। এখানে আমাদের একটা টাইটেল নিতে হবে লেফটের জন্য। তো আমরা একটা কাজ করি, এখানে মার্কআপটা করে ফেলি প্রথমে, এখানে একটা কমেন্ট দিই, এখানে আমরা দিই সেকশন, সেকশন কন্টেন্ট, আর এখানে হবে আমাদের একটা কন্টেনার হবে। তারপর এটার মধ্যে আমাদের একটা রো দিতে হবে। আচ্ছা, তার ভিতরে আমাদের এখানে কয়টা কলাম আছে আমাদের দেখতে হবে, একটা দুইটা, দুইটা কলাম যেহেতু আছে তাহলে আমাদের কলাম দিয়ে সিক্স করে নিতে হবে। আমরা নিয়ে নিই, একটু দেখবেন, একটু এখানে কন্ট্রোল এইচ দিয়ে দেখে নেবেন কয়টা করে গ্রিড আছে, 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টা করে নিলে 12টা হয়ে যাচ্ছে। আমরা এখানে কলাম দিয়ে 6 দেব। আচ্ছা, প্রথমে এখানে আছে একটা টাইটেল, তো আমরা টাইটেলটা এখান থেকে কপি করে নিই, টিতে চাপলে এখানে টেক্সটে চলে যাবে, আবার ভিতে চাপলে এখানে চলে আসবে। এগুলো হচ্ছে কি শর্টকাট, আমি শর্টকাটটা ইউজ করি। এখানে টিতে চাপ দিলে দেখুন এখানে চলে আসতেছে, তারপর এখানে ক্লিক করলে লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমার এখানে যেহেতু ফন্টটা আছে, তার জন্য কোনো ওয়ার্নিং দিচ্ছে না, সরাসরি এখানে ফন্টটা দেখিয়ে দিচ্ছে। যদি ফন্টটা না থাকতো তাহলে ফন্ট ফ্যামিলিটা বলে দিত, আমি প্রথমেই দেখিয়েছি এগুলো। আচ্ছা, তো আমি এখান থেকে লেখাটা কপি করি, আবার কপি করে আমরা এটাকে H3 অথবা 4 এর মধ্যে রাখতে পারি। ফন্ট সাইজ কত একটু দেখি, ফন্ট সাইজ হচ্ছে 24, তো আমরা এটাকে H3 এর মধ্যে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আছে কি, এখানে টেক্সট আছে কিছু, তো আমরা দুইটা পি এর মধ্যে টেক্সট গুলা নিতে পারি, একটা পি এখানে আর একটা পি একটু নিচে নেই, এখানে আমরা আরেকটা পি দিই। তাহলে আমাদের প্যারাগ্রাফ নেওয়া হয়ে গেছে এবং লেফটের হেডিংও দেওয়া হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, এই যে এগুলোকে কাট করি, কাট করে এটার আগে একটা আমরা ক্লাস দিয়ে নিই, স্কিল লেফট, লেফট নামে একটা ক্লাস দিলাম, তার ভিতরে এগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের এখন এগুলোকে স্টাইল করতে সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন লেফটের জায়গাটা যেটা আছে, মানে এটাকে স্টাইল করে পরে আমরা রাইটে যেই কাজগুলো আছে এগুলো করব। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে পেজটা আছে এটাকে একটু রিফ্রেশ করি। এখানে আমাদের প্রথমত একটু স্পেস দিতে হবে, তাহলে স্পেসটা আমরা কোথা থেকে নেব, স্পেসের জন্য আমরা একটা ক্লাস বানিয়েছিলাম, ওই ক্লাসটা নিয়ে আসি, আগের যেই কাজ আছে এখান থেকে। আচ্ছা, এখানে স্পেসটা আমরা
এই যে কন্টেন্ট টপ স্পেস, তো আমি এখানে কন্টেনারের মধ্যে এটা দিয়ে দেব, তাহলে এখানে অটোমেটিক একটা স্পেস পেয়ে যাবে। আচ্ছা তো আমরা এখন এটাকে রাইট ক্লিক করে স্টাইল করে ফেলি। প্রথমে আমাদের দিতে হবে কি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করি, ব্যাকগ্রাউন্ড কালার F3 আছে, আমরা এখানে এই যে স্কিল নামে যেই ক্লাসটা আছে ওইটাকে ধরে আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি এটা। আচ্ছা তারপর আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, আমরা এখানে একটা কাজ করি, এখানে এটাকে ধরি, ধরে এইটার আগে আছে স্কিল লেফট, তো আমরা স্কিল লেফট কে ধরে স্কিল লেফট এর ভিতরে কোনটা আছে H3 ওইটাকে আমরা স্টাইল করব। এটার ফন্ট সাইজ আছে 24 পিক্সেল, ফন্ট সাইজ আমরা দেব এখানে 24 পিক্সেল, আর ফন্ট উইডথ হবে মিডিয়াম, ফন্ট উইডথ মিডিয়াম হলে তাহলে কত দিতে হবে আমাদের 600, আর ফন্ট ফ্যামিলিটা হবে মনসুরাত। আমরা এখান থেকে মনসুরাত ফন্টটা কপি করে নিয়ে আসি, এই যে ফন্ট ফ্যামিলির নামটা, ফন্ট ফ্যামিলি এটা, ওকে তো আমাদের হয়ে গেল। এখন আমাদের এটাতে একটা কালার দিতে হবে, কি কালার দেওয়া আছে একটু দেখি এখানে, এই যে কালারটা, কালারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তারপর এখানে কালারটা আমি দিয়ে দিলাম, অবশ্যই একটা হ্যাশ দিয়ে নেবেন। আচ্ছা তারপর আমাদের এখন এই যে প্যারাগ্রাফ গুলো আছে এইগুলোকে একটু স্টাইল করতে হবে, তো আমরা আবার স্কিল লেফট কে ধরে তার ভিতরে যে পি গুলো আছে এখানে আমরা পি দিয়ে দিই, এটার ভিতরে যে পি গুলো আছে এগুলোকে নিয়ে একটু স্টাইল করি। আমরা একটা কাজ করি, এখানে ফন্ট উইডথ মেবি দেওয়া আছে লাইট, আচ্ছা ফন্ট উইডথ লাইট, আমরা এখানে প্রথমে ফন্ট উইডথ দিই, ফন্ট উইডথ হবে 300, এবং কালার হবে কি, কালারটা এখান থেকে কপি করি, কালার কালার এটা, এবং লাইন হাইট হবে, লাইন হাইটটা দেখার জন্য আপনারা কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিলে এখানে লাইন হাইটটা দেখিয়ে দেবে, এখানে 26 পিক্সেল দেওয়া আছে, আমরা এখানে লাইন হাইট দেব 26 পিক্সেল, তো লাইন হাইটও দেওয়া হয়ে গেল। এখন আমাদের একটু স্পেস দিতে হবে, স্পেস দিলেই কাজ শেষ। আমরা একটা কাজ করি, মার্জিন টপ দিই, প্রতিটা পি এর মার্জিন টপ থাকবে 20 পিক্সেল করে, আচ্ছা তো 20 পিক্সেল করে হচ্ছে। এখন আমাদের এই যে এটাতে কিন্তু একটু স্পেস বেশি, দেখুন এখানে এখানে যেটুকু স্পেস এখানে কিন্তু আর একটু বেশি মনে হচ্ছে, একটু জুম করে দেখি, যদি বেশি হয় তাহলে আমরা লাস্ট চাইল্ড দিয়ে একটু স্পেসটা বাড়িয়ে দেব। তো আমরা একটা কাজ করি, এখানে এটাকে কপি করব, কপি করে আমরা এখানে লিখব যে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড এখানে দিতে হবে মার্জিন টপ, তো মার্জিন টপ আমাদের এখানে কত দিছিলাম আমরা 20 পিক্সেল, তাহলে এখানে একটু দিই দেখি 10 পিক্সেল দিই, আচ্ছা 10 পিক্সেল না, এখানে যেটুকু আছে ওইটুকু দিল, ওইটুকুর চাইতে একটু বেশি দিতে হবে, তো আমরা এখানে মার্জিন টপ দিতে হবে 30 পিক্সেল, আমরা 10 পিক্সেল বেশি দিতেছি, ঠিক আছে। তো এটা লাস্ট চাইল্ড বলতে বোঝাচ্ছে যে এখানে যতগুলো পি থাকবে মাই স্কিলের মধ্যে সেই পি গুলো লাস্টেরটা বোঝাচ্ছি আমরা লাস্ট চাইল্ড দিয়ে। তো এখানে যদি আমরা এখানে 20 পিক্সেল দেওয়া আছে, এখন আমাদের ধরুন এটাতে একটু কম লাগতেছে, তখন আমরা এখানে 10 পিক্সেল দিয়ে দিলে এখানে স্পেসটা কমে যাবে, তো আমাদের এখন বেশি রাখতেছে, সো আমরা এখানে একটু বেশি দেবো, 30 পিক্সেল দেবো, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখন জাস্ট স্টাইলগুলো একটু কপি করে আমাদের যে স্টাইল শিট আছে এখানে নিয়ে যাব, এটার একদম লাস্টে আমরা আরেকটা কমেন্ট দিয়ে এগুলোকে রেখে দিই, এখানে আমরা দিই স্কিল, তাহলে আমাদের লেফটের কাজ শেষ। এখন আমরা রাইটটা নিয়ে একটু কাজ করি, univehost.com। আচ্ছা আমাদের স্কিলের রাইটে এখানে একটা ছোট্ট একটা হেডিং দিতে হবে এবং ছোট্ট একটা ডিসক্রিপশন দিতে হবে, আর তার নিচে আমাদের স্কিল বারটা হবে, এটা আমরা একটা জেকুইরি প্লাগইনের মাধ্যমে করার চেষ্টা করব। তো এই প্লাগইনটা আসলে সেম আছে কিন্তু ওটা হচ্ছে কি প্রিমিয়াম, তো ওটা দিয়ে আমি দেখাবো না, আমি অন্য একটা প্লাগইন কিভাবে কাস্টমাইজ করে এটা তৈরি করবেন ওইটা দেখাচ্ছি। তো চলুন আমরা গুগলে চলে যাই, গুগলে গিয়ে সার্চ করি জেকুইরি স্কিল বার অথবা প্রোগ্রেস বার প্লাগইন, এটা লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো পাবেন। এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এটা, এটা হচ্ছে গিয়ে একটু প্রিমিয়াম, এটা আমার কাছে আছে, আপনাদের যদি লাগে কমেন্ট করবেন আমি দিয়ে দেবো, অথবা আপনারা কন্ট্রোল ইউ দিয়ে এটাকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, তবে ওইটা আসলে এভাবে ইউজ করা ঠিক না,
যেহেতু এটা একজন ডেভেলপার তৈরি করছে, কষ্ট করে প্রিমিয়াম দিয়েছে, তো এটা আপনারা টাকা দিয়ে কিনে নেবেন, হয়তো বা আপনারাও এক সময় এইভাবে প্রিমিয়াম দিবেন কোনো কিছু। তো আপনারা যেরকম করবেন ভবিষ্যতে আপনাদের সাথে ওই রকমই হবে, সো আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আমি এটা কেটে দিই। এখান থেকে আমরা কয়েকটা দেখি, এখানে যে জাভাস্ক্রিপ্ট, সরি যে কোয়েরি স্ক্রিপ্ট নেটে আছে কিছু, আর নিচে যাই, এখানে কোড পেন আছে, আমরা কয়েকটা ওপেন করি, আর এখানে আমরা যাই দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা এখানে অনেকগুলো আছে, এটা বাদ দিই, এটা দেখতে পারি আমরা, এখানে কোড পেনে আছে, এটা ইউজ করতে পারি, অথবা ডকুমেন্টেশন সহ যেটা আছে এটা ইউজ করতে পারি। এই যে দেখুন এটা খুব সুন্দর, এটা ইউজ করতে পারি আমরা। এটার লাইভ প্রিভিউটা আমরা একটু দেখে নিই। আচ্ছা এটা আমার ভালো লাগছে, এটা আমি ইউজ করব। আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে ডাউনলোড করে নিই। এটা আসলে আমার মনে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস, এই যে দেখুন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। তো আমরা এটা তাহলে নেব না, আমাদের দরকার যে কোয়েরি ওয়ার্ডপ্রেস প্লাগইন না, আমরা একটু ডাউনলোড করে দেখি আসলে এটা ওয়ার্ডপ্রেস নাকি যে কোয়েরি। ও আচ্ছা ঠিক আছে, ওয়ার্ডপ্রেস .org তে নিয়ে যাচ্ছে, এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন, আমাদের এটা দরকার নেই, আমরা অন্য একটা খুঁজি। আচ্ছা আমরা যে একটু আগে পেয়েছিলাম এটাতে যাই, jQuery Script.net, এখান থেকে যে কোনো একটা বেছে নিই। আমাদের এখানে দেখতে হবে যে এই যে স্কিল বারটার ভিতরে এই পার্সেন্টেজটা যেন থাকে, এবং উপরে টাইটেলটা থাক বা না থাক কোনো সমস্যা নেই, এটার ভিতরে যেন পার্সেন্টেজটা থাকে ওই রকম একটা নিতে হবে, তাহলে আমাদের একটু কষ্ট কম করতে হবে। আমরা এই যে এটা নিতে পারি, এটার ভিতরে পার্সেন্টেজ আছে দেখুন, তো আমরা ডেমোটা এখান থেকে দেখি। এখানে অনেকগুলো আছে, আপনি ভেবে দেখবেন যে আপনারটার সাথে কোনটা মিলতেছে, অথবা কোনটা কাস্টমাইজ করলে আপনারটার সাথে মিলে যাবে। এই যে দেখুন এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা এটাতে মনে হয় সমস্যা আছে, আর একটু রিলোড করে দেখি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। এটাকে আমরা এটার ভিতরে যাই দেখি ডকুমেন্টেশন আছে কিনা। আচ্ছা এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে কিভাবে ইউজ করতে হবে। এখানে আমাদের প্রথমে jQuery লোড করাতে হবে, অলরেডি আমাদের jQuery আছে, আর এখানে স্কিল বারে যে jQuery আছে ওইটা লাগবে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এখানে ডাউনলোডে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করি প্রথমে। univahost.com আচ্ছা আমরা এখন সেভে ক্লিক করে এটাকে সেভ করে নেব। সেভ করে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব, যেহেতু এটা একটা জিপ ফাইল, তো আমি এটাকে এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পর আমরা এটাকে ওপেন করে দেখি এটার মধ্যে কি কি আছে। এখানে index.html আছে, js নামে একটা ফোল্ডার আছে, css নামে একটা ফোল্ডার আছে, আর নিচে দুইটা ফাইল আছে, এগুলো দরকার নাই। আচ্ছা এখন আমরা index.html ফাইলটাকে ওপেন করে দেখব এটার মধ্যে কি কি আছে। আচ্ছা এটার মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা কেমন দেখতে এটা আমাদের এখন দরকার নাই, এটা কেটে দিই, যখন দরকার হবে তখন আমরা দেখব। আচ্ছা এখন আমরা jQuery.js নামে যে ফোল্ডারটা আছে ওইটাতে যাই, গিয়ে দেখি কি কি আছে। দুইটা ফাইল আছে, একটা jQuery আর একটা skill.bar.jQuery.js, এই ফাইলটা আমাদের দরকার, এটা আমাদের অলরেডি লিংক করানো আছে, সো আমাদের আমরা এটা নেব, নিয়ে কপি করে আমাদের যে ডিরেক্টরি আছে টেমপ্লেটের ওইখানে নিয়ে রেখে দেব। এখান থেকে আমরা যাব কোথায়, আমাদের যে ডিরেক্টরি আছে ওইখানে চলে যাব টেমপ্লেটের। তো এখান থেকে আমরা অ্যাসেটস নামে যে ফোল্ডারটা আছে ওইটাতে গিয়ে jQuery তে যাব। jQuery তে যাওয়ার পর এখানে প্লাগইন নামে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারে রাখবো। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে এখন জাস্ট এটাকে লিংক করে দেবো আমাদের index.html এর সাথে। এখানে আমি এটাকে লিংক করাই, কিভাবে লিংক করাতে হয় আমি আর ডিটেলস বলতেছি না। প্লাগইনের মধ্যে এখানে আমাদের ফাইলটা আছে, তো আমরা এখন একটু টেস্ট করে দেখব, যে চেক করে দেখব, এখানে একটু রিফ্রেশ করে Ctrl+U দিয়ে চেক করে দেখব। সবসময় চেক করবেন কোন প্লাগইন ইউজ করলে, নাহলে দেখবেন যে অনেক সময় লিঙ্ক করানো ঠিক মতো হয় না, পরে দেখা যায় যে প্লাগইন কাজ করতেছে না, মাথা গরম হয়ে যায়। তো এটাকে প্রথমে চেক করে নেবেন, এখানে ক্লিক করে দেখবেন যে ফাইলগুলো দেখাচ্ছে কিনা, নাকি ইরর দেখাচ্ছে, তো আমাদের লিঙ্ক করানো হয়েছে। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটা ডকুমেন্টেশনটা দেখে কিভাবে কি করছে ওইটা করা। univahost.com তো আমরা একটু নিচে যাই, নিচে গেলে ডকুমেন্টেশনটা দেখতে পারবো।
এখানে দেখুন আমরা কিন্তু এগুলো অলরেডি করে ফেলছি, এগুলো আমাদের দরকার নেই। এখানে বলছে যে মার্কআপটা কিরকম হবে, এখানে দেখিয়ে দিছে। আমরা একটা কাজ করি, মার্কআপটা এখান থেকে কপি করে নি, একটা মার্কআপ সবগুলো কপি করার দরকার নেই, আমরা একটা দিয়ে টেস্ট করব জাস্ট। এখানে আমরা একদম সবার নিচে একটা কে রাখি, একটা আইটেম রেখে টেস্ট করি। আচ্ছা তারপর একটু আরেকটু নিচে যাই, এখানে আরো অনেক কিছু আছে। এখানে দেখুন কিভাবে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখুন আমাদের এই যে কোডটা, এটা লাগবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নেব, এটার মাধ্যমে আমাদের যে কোয়েরিটা অ্যাক্টিভ হবে, প্লাগইনটা অ্যাক্টিভ হবে। আমরা একটা কাজ করবো, যে আমাদের যে min.js আছে ওইটাতে যাব, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেবো এটা। এখানে আমি এটাকে পেস্ট করে, এই যে দেখুন এখানে স্কিল বার নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমাদের এটার সাথে মিল থাকতে হবে। এই যে দেখুন এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে আমাদের যে মেইন ডিপটা আছে এটা হচ্ছে কি স্কিল বার নামে। তো এই জিনিসটাকে কপি করে সেমটা ওইখানে দিবেন, আপনি চেঞ্জ করে দিলেও কোনো সমস্যা নেই, অবশ্যই ওইটার সাথে মিল থাকতে হবে। তো আমরা এখানে কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের নিচে যেতে হবে আরেকটু, এখানে কিছু সিএসএস আছে, সিএসএস গুলো কপি করে নিতে হবে। আমি এখান থেকে সিএসএসটা কপি করে নিই, কন্ট্রোল অল দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে আমাদের যে স্টাইল শিট আছে ওইখানে এটাকে রেখে দেব। আচ্ছা তো আমাদের সব কিছু হয়ে গেছে, এখন আমরা জাস্ট রিলোড করে দেখব কাজ করতেছে কিনা। কন্ট্রোল শিফট আর দিয়ে চেক করবেন, কাজ করতেছে, তাহলে আমরা সফল হয়েছি। আচ্ছা এখানে দেখুন HTMLটা এটার ভিতরে আসতেছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা বাইরে আনবো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্লাগইন অ্যাক্টিভ করানোর কাজ শেষ। এখন আমরা এখানে একটা হেডিং আর কিছু প্যারাগ্রাফ দিয়ে এটা নিচে এগুলো দিয়ে দেব, দিয়ে তারপর এগুলোকে কাস্টমাইজ করে দেব। আচ্ছা তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে মার্কআপটা আমরা করে ফেলি। এখানে আমরা আবার column MD6 নেই, এখানে আমরা লিখি যে স্কিল রাইট, স্কিল রাইট নিয়ে তার ভিতরে আমরা একটা হেডিং নেব, H3 অথবা 4 নিতে পারি, আমি H3 নিলাম। তার ভিতরে কিছু কন্টেন্ট আছে, আমি এটাকে P এর মধ্যে রাখলাম। আচ্ছা তার নিচে হবে আমাদের স্কিল বার গুলো। তো আমি এখানে একটা ক্লাস নিই, অল স্কিল বার, অথবা আমাদের যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেটটার নাম দিয়ে দিতে পারেন, নন্দিনী স্কিল বার। তো আমি এটাকে এই নামে দিলাম, প্রিফিক্স করে দিলাম, যাতে এটার ভিতরে যে ডিফল্ট ক্লাসগুলো আছে ওইটার সাথে যেন না মিলে। তো আপনারা অন্য একটা প্লাগইনকে যখন কাস্টমাইজ করবেন, তখন যে কোনো ক্লাস নেওয়ার আগে আপনারা আপনাদের টেমপ্লেটের নামটা দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা তো এটার ভিতরে আমি এগুলোকে রেখে দিই। এখন আমার যতটা দরকার জাস্ট রিপিট করলেই হবে। হয়ে গেছে। আচ্ছা এটা দরকার নেই আর। এখানে আমরা একটা করে কমেন্ট দিয়ে দেব, যে আইটেম নামে স্কিল, স্কিল আইটেম, এভাবে আমরা একটা করে কমেন্ট দিয়ে দেব, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এখানে 98 দেওয়া আছে, এখানে আমরা এটাকে চেঞ্জ করে দেব, সমস্যা নাই। এটা এখানে যা দেব তা পার্সেন্টেজ আকারে এখানে শো করবে। এই যে দেখুন এখানে এটা শো করতেছে, এবং এই যে আমাদের স্কিল বারটা ওই পার্সেন্টেজ আকারে বাড়বে, কমবে। আচ্ছা তাহলে আমাদের এখন কি করতে হবে, এখানে একটু রিফ্রেশ করে দেখতে হবে যে এখানে আসছে কিনা। এখানে চলে আসছে দেখুন। তো আমাদের এটাকে ক্রিস্টাল করতে হবে, এবং এগুলোকে আমাদের একটু চিকন করে দিতে হবে, আর এই যে এটাকে উপরে নিতে হবে। তো আমি এখানে প্রথমে রাইট ক্লিক করে এটাকে ক্রিস্টাল করে ফেলি। এখানে দেখুন এটা একটু নিচে দেওয়া আছে, তো আমরা এই যে দেখুন এটা একটু নিচে দেওয়া আছে, তো আমরা এটাকে নিচে দেবো না, এটা সমান করে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন এটা একটু নিচে আছে, সো আমরা এটাকে নিচে না দিয়ে উপরেই দিই, অথবা নিচেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে নিচে দেওয়াটা না দেওয়াটাই বেটার, সমান করে দেবো। এটা হয়তো বা আমাদের পিএইচডিটা করার সময় ভুলে নিচে দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা নিচে দিতে পারি, মার্জিন টপ দিয়ে নিচে নামিয়ে দেবো, অথবা এটা সমান করেও দিতে পারি। সমান করে দিলে আমাদের এই স্কিল বারগুলো একটু বেশি দিতে পারবো। তো ঠিক আছে, আমরা এখানে করে ফেলি স্কিল রাইট। স্কিল রাইটের মধ্যে যে H4 আছে, এটার ফন্ট সাইজ কতটুকু হবে দেখি।
ফন্ট সাইজ 24, কালার হবে এটা এবং ফন্ট ফ্যামিলি হবে রেলওয়ে মেবি, হ্যাঁ রেলওয়ে। ফন্ট ফ্যামিলি রেলওয়ে আর ফন্ট উইথ হবে রেগুলার, তো আমি এখানে ফন্ট উইথটা দিয়ে দিই। আচ্ছা এখানে তো আমরা H4 নিয়ে নিই, এখানে আমরা H3 নিয়েছি, আমি এখানে H3 দেব। আচ্ছা ফন্ট উইথ দিতে হবে আমাদের, ফন্ট উইথ দেব আমরা 400। আচ্ছা তাহলে আমাদের হেডিং এর স্টাইল হয়ে গেছে, এখন আমরা প্যারাগ্রাফটাকে একটু স্টাইল করে ফেলি। তো ভিতরে যে পিটা আছে ওইটার লাইন হাইট হবে 24 পিক্সেল, সরি একটু দেখে নিই, মনে হয় 26 হবে, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ 26 পিক্সেল, এবং লাইট হবে ফন্ট উইথ। এখানে আমরা ফন্ট উইথটা দিই 300 এবং লাইন হাইট দিই 26 পিক্সেল, এবং কালারটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। কালার এটা এবং এটার ফন্ট ফ্যামিলি হবে রেলওয়ে, ফন্ট ফ্যামিলি রেলওয়ে। আচ্ছা তো আমাদের এখন এটার উপর একটু মার্জিন দিতে হবে, আমরা মার্জিনটা দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল, দেখি 20 পিক্সেল হবে কিনা, আর একটু কম দিতে হবে, চলবে 18 পিক্সেল। আচ্ছা এটা ভেঙে গেছে তাই না, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ঠিক করতেছি। এখন আমরা এইটুকুর যে কোডটা আছে এটাকে আমরা সেভ করে রাখি, এই যে 2 লাইন কোড। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে ঠিক করব, এটা এখানে দেখুন এটা উল্টাপাল্টা হয়ে গেছে, এটাকে আমরা একটু ফিক্স করে দিই। univahost.com আচ্ছা এটা এরকম হয়ে যাওয়ার কারণ হয়তো বা এখানে আমাদের একটা পি ইউজ করেছিলাম, এই যে পিতে যে স্টাইলগুলো করেছি আমার মনে হয় এখানে একটা পি আছে, এই পিটাতে স্টাইলগুলো পেয়ে গেছে তার জন্য এরকম করতেছে। আমরা একটা কাজ করি, এটার লাইন হাইটগুলো অফ করে দেখি, লাইন হাইট এবং বিভিন্ন যে স্টাইলগুলো আছে এগুলো অফ করে দেখি যে কোনটার জন্য এটা এরকম হচ্ছে। তো আমরা একটা কাজ করি, এই যে স্কিল বারের মধ্যে যে পি আছে ওইটার লাইন হাইটটা, এবং এই যে দেখুন একটা মার্জিন টপ আছে, মার্জিন টপটার জন্য এরকম হচ্ছে, পি এর মধ্যে মার্জিন টপ পেয়ে গেছে। এখন দেখুন ঠিক আছে। তো আমরা একটা কাজ করবো, এখন এই যে এটাকে ধরে এটার ভিতরে যে পি গুলো আছে এটার মার্জিন টপ 0 করে দেব, 0, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। আমরা এখন এটাকে স্টাইল করে ফেলি। তো এখানে দেখুন আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা। তো তিনটা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, দুইটা ব্যাকগ্রাউন্ড, এটা এবং এটা, পার্সেন্টেজটা এবং মেইন ব্যাকগ্রাউন্ডটা। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, আর এই যে HTML লেখাটা এটাকে আমাদের বাইরে নিয়ে যেতে হবে। তো এটা আমরা করে ফেলি, এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে পেস্ট করে রেখে দিই। আচ্ছা তারপর আমরা একটা কাজ করব, এখানে এই যে এটাকে কাট করব, কাট করে রাখব, রেখে এখানে একটা ক্লাস নেব স্কিল বার আইটেম, এটার মধ্যে রেখে দেবো এরকম একটা ক্লাস নিয়ে। রেখে আমরা একটা কাজ করবো, যে HTML5 লেখাটা আছে ওইটাকে আমরা এখানে একটা একটা H4 অথবা H5 ট্যাগ নিয়ে এটার মধ্যে রেখে দেবো। রেখে এখানে একটা ক্লাস লিখে দেবো, ক্লাস নিয়ে এখানে আমরা লিখবো যে স্কিল বার টাইটেল। আচ্ছা তাহলে আমাদের এটুকু হয়ে গেছে, এখন আমাদের এখানে একটু দেখতে হবে যে এটা কেমন দেখাচ্ছে। আচ্ছা এটা একদম উপরে চলে গেছে তাই না, এখানে স্কিল বার টাইটেল নামে হয়তো বা আরেকটা নেওয়া আছে অলরেডি, তার জন্য এরকম করতেছে। আচ্ছা আমরা এখানে ক্লাসের নামটা চেঞ্জ করি, স্কিল এখানে একটা হাইফেন দিই, এখন আবার রিফ্রেশ করি। আচ্ছা এখন ঠিক আছে দেখুন, তো আমরা এখন মেইন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, মেইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আমাদের স্কিল বার, স্কিল বার আইটেম,
আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড হবে গিয়ে এটা স্কিল বারটা হচ্ছে কি আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে কি আমাদের মেইন ক্লাস, এটার আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, এই যে এটার ভিতরে যে স্কিল বারটা আছে, আমরা এটার আগে একটা ক্লাস নেব, এটার ভিতরে যে স্কিল বারটা আছে এটার ব্যাকগ্রাউন্ড হবে কালো, তাহলে এটা কালো হয়ে যাবে। দেখুন আমাদের এটারও ব্যাকগ্রাউন্ড কালো আছে। তারপর আছে এখানে রেড, আমরা রেড কালারটা কপি করে নেব, রেড রেড হবে কোনটা, এটা এটা কোনটা আমরা একটু দেখি, টাইটেল এটা না, এটাও না, এটা হচ্ছে কি স্কিল বার টাইটেলের একটা ক্লাস ছিল, এই যে এটা স্কিল বার টাইটেল, এটা আমাদের দরকার নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে এবং ডিলিট করে দেব। ডিলিট করে এখানে আমরা যেহেতু রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ না করে আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দেব, তাহলে আমাদের এটা চলে গেল। এখন আমাদের এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। আমরা একটা কাজ করি, এটাকে ধরি, আমরা এই যে এই ক্লাসটাকে প্রথমে ধরি, ধরে এই যে এই ক্লাসটার আমরা ব্যাকগ্রাউন্ড দেব, এইভাবে ধরতে হবে। প্রথমে আমাদের মেইন ডিপটাকে ধরবো, ধরে তারপর এটাকে ধরবো, ধরে তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেবো ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখে দেবো। আমি এখান থেকে রেড কালারটা কপি করি, কপি করে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হবে এটা। আচ্ছা যদি কাজ না করে ইম্পর্টেন্ট দিবেন, এখন দেখুন কাজ করতেছে। আচ্ছা এখন আমরা আমাদের যে সিএসএস গুলো আছে এগুলোকে কপি করে ফেলবো, একটু পরে কপি করি। এখানে আমাদের দেখুন একটু স্পেস আছে, এই যে ফাঁকা আছে দেখুন, এটা আবার বর্ডার রেডিয়াস দেয় এবং হাইটও অনেক কম, তো এরকম করতে হবে আমাদের, এটা করে ফেলি আগে। তো প্রথমে আমরা এটার হাইট কমাবো, এখানে দেখি হাইট দেওয়া আছে নাকি কি দেওয়া আছে, এটার হাইট দেওয়া আছে, তো আমরা হাইটটা কমাই প্রথমে, হাইটটা আমরা জিরো করে দিই, হাইট জিরো করলে হবে না, 10 পিক্সেল করি, আর একটু বাড়াই 18 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস হবে, এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে, বর্ডার রেডিয়াস দিই আমরা 30 পিক্সেল দিই, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল। আচ্ছা এখন আমাদের এই যে এটার হাইট কমাতে হবে, তো এটার হাইটটা আমরা এটাকে ধরে কমাবো, এখানে আমরা হাইট দিই 10 পিক্সেল দিই, আরও একটু কমাই, কমিয়ে আমরা মার্জিন টপ দেবো, মার্জিন টপ, আচ্ছা টপ থেকে জিরো করি, টপ থেকে জিরো, আচ্ছা টপ এটা পজিশন অ্যাবসোলিউট করে নেয় তার জন্য কাজ করতেছে না, আমরা মার্জিন টপ করব, মার্জিন টপ মাইনাস দিই এখানে। আচ্ছা যদি কাজ না করে তাহলে আমাদের এটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিতে হবে। আচ্ছা আমরা এখন এটাকে পজিশন অ্যাবসোলিউট করব, যেহেতু এটা এভাবে কাজ করতেছে না, আমরা এখানে পজিশন অ্যাবসোলিউট করে দিই, অ্যাবসোলিউট করে এখানে আমরা টপ দেব, টপ থেকে আমরা জিরো করব, এখন ঠিক আছে, এবং লেফট থেকে একটু সরিয়ে দেব, লেফট থেকে 5-10 পিক্সেল দিই, এই যে চলবে, আর টপ থেকে আর একটু কমাই, 5.5 দিই, এখন ঠিক আছে, 5.9 দিই, আচ্ছা 5.3 দিই, 3ও হচ্ছে না, আচ্ছা চলবে এখন ঠিক আছে। আর এই যে ভিতরে লেখাটা এটাকে আমাদের উপরে নিয়ে যেতে হবে, আচ্ছা এটা ঠিক করতেছি, এখানে আমাদের পার্সেন্টেজটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, এটা হচ্ছে কি দেখতে হবে, এটাকে আমরা কমালে বুঝতে পারবো, হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে, 100% হলে এখানে চলে যাবে, তাই না। আচ্ছা তাহলে আমাদের এইখানে লেফট থেকে আমরা আরেকটু কম নেব, যাতে সমস্যা না করে, এখন যদি আমরা 100% করি তারপরও বাইরে চলে যায়। আচ্ছা এটা যখন 100% হবে তখন এটা একটু বাইরে চলে যাবে, তার জন্য আমরা একটা কাজ করবো, এটাকে বর্ডার রেডিয়াস দেবো, বর্ডার রেডিয়াস দিয়ে রেডিয়াস, তাও কাজ হবে না, এখানে আমরা 30 পিক্সেল দেবো, তাহলে এটা ভুল হবে, আমরা এখানে যে মেইন ডিপটা আছে ওইটাকে একটু প্যাডিং দেব, প্যাডিং 10 পিক্সেল, প্যাডিংটা দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে, 10 পিক্সেল, আর এখানে দিয়ে 20 পিক্সেল, দেখি চেঞ্জ করি, আর এখানে আমাদের হাইটটা না দিয়ে আমরা এখানে জিরো দিই,
হাইট যদি এখানে আমরা প্যাডিং দিয়ে করি, প্যাডিং দিয়ে করলে ভালো হবে। আর এখানে যে প্যাডিংটা আছে, এখানে যে এটা আছে এটাকে আমরা হাইট দেব 10 পিক্সেল অথবা 10 পিক্সেল দিতে পারি হাইট। আর এখানে আমরা এটার যেহেতু আমরা উইডথ কমাতে পারবো না, অথবা ক্লায়েন্ট 100% দিলে যেহেতু এটা বাইরে চলে যাবে, তো আমরা একটা কাজ করতে পারি, যে মেইন যে ডিপটা আছে স্কিল বার নামে, ওটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দিতে পারি। ওভারফ্লো হিডেন, হিডেন করে দিলে তাহলে আমাদের কি হবে, এখানে যে এটা বাইরে আর যাবে না। আচ্ছা তো এই যে পুরোটা নিয়ে রাখবে। আচ্ছা এখন আমাদের এই যে ভিতরে যে টেক্সটটা আছে এটাকে এখানে নিয়ে যেতে হবে। দেখি এটা কিরকম ভাবে দেওয়া আছে। আচ্ছা এটা পার্সেন্টেজ আকারে এটার ভিতরে দেওয়া আছে। আমাদের টেক্সটটাকে ধরতে হবে, টেক্সটটা কোথায় আছে, এই যে এটার মধ্যে টেক্সট আছে, আমাদের এই ক্লাসটাকে ধরতে হবে প্রথমে, এটার ভিতরে এটা। আচ্ছা এখন আমাদের এটা কালারটা করে দিতে হবে সাদা, আর টপ থেকে 0, এটা পজিশন অ্যাবসলিউট না করলে কাজ করবে না। এখন ঠিক আছে। আচ্ছা এখন আমরা সিএসএস গুলো কপি করে নেব, যেহেতু আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা কপি করার আগে এটাকে ক্রিস্টাল করে ফেলি, এটাকে ধরে আমরা এখানে দেখি কিভাবে স্টাইলটা করা আছে। এখানে ফন্ট ফ্যামিলি রেলওয়ে, রেলওয়ে যে নামটা আছে এটাকে কপি করে নিই। ফন্ট ফ্যামিলি হবে এটা, ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট সাইজ কতটুকু, ফন্ট সাইজ 16 পিক্সেল, 16 পিক্সেল, এবং কালার হবে কি, কালার এটা, এবং ফন্ট উইডথ নর্মাল, সরি রেগুলার, কালার এটা, আর এটার ফন্ট উইডথ হবে 400, এবং মার্জিন বটম কতটুকু দেওয়া আছে দেখি, এখানে অনেক কম, এখানে অনেক, আমাদের এটাতে অনেক বেশি দেওয়া আছে, তো আমরা এখানে মার্জিন বটম করি 10 পিক্সেল, অথবা মাইনাস করতে হবে আমাদের এটাকে, চলবে। আর এটার মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ, মার্জিন টপ আমরা এখানে যেটা দেব, তাহলে এটা এখানে যদি মার্জিন টপ এটা দিই, তাহলে আমরা এটা নিচে যতটা দেবো সবগুলোর মার্জিন টপ পেয়ে যাবে। আমরা একটু দেখে নিই এখানে মার্জিন টপটা কিভাবে দেব। আচ্ছা মার্জিন টপটা আমরা 10 পিক্সেল দিয়ে দিই, আর একটু বাড়াই, 14 পিক্সেল থাক মার্জিন টপ। আচ্ছা তাহলে আমাদের এটাও স্টাইল করা হলো, এটাও হলো। আর এটা দেখি এটার কালারটা আমার কেমন যেন লাগতেছে, হ্যাঁ কালারটা সাদাই, ঠিক আছে চলবে। আমি এখান থেকে এখন সিএসএস গুলো কপি করে নিয়ে যাই, সিএসএস গুলো রেখে দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ করে দেখবো আমাদের এটা ঠিক আছে কিনা। দেখুন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন কি করব, আমাদের যে এখানে HTML 5 এর বদলে আমাদের এই যে প্রথম স্কিল বারে কি আছে ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এটা দিয়ে দেব। তারপর আবার এটাকে রিপিট করব, রিপিট করে আমরা এখানে এটার কত পার্সেন্ট আছে দেখি, এটা আছে 60%, আমরা এখানে 60% দিয়ে দিই, 60%, সরি এটা 60% হবে। তারপর দ্বিতীয়টাতে কি আছে, ওয়েব ডিজাইন 70%, তো আমরা এখানে ওয়েব ডিজাইন দিয়ে দিই 70। তারপর আছে কি গ্রাফিক্স ডিজাইন 80 হবে, এখানে গ্রাফিক্স ডিজাইন হবে, গ্রাফিক্স ডিজাইন হবে 80। আচ্ছা তারপর আমরা আরো দু একটা দিয়ে দিই, এখানে আমরা দিতে পারি অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট আমরা এখানে দিই 90 95। আচ্ছা এখন আমরা এটাকে রিফ্রেশ করি দেখি কেমন দেখায়, এই যে দেখুন এমন দেখাচ্ছে। তো একটা কেটে দিই একটা, আচ্ছা একটা না কেটে, এখানে আমাদের স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, এখানে অনেক কম, তো আমরা স্পেসটা কমালে হয়তো বা ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে ইন্সপেক্ট করে স্পেসটা কমিয়ে দিই, এখানে এটার মার্জিন টপ পেয়ে যাচ্ছে, তো আমরা এটাকে এটার মার্জিন টপটা কেটে দেব।
এটার ভিতরে এখানে নন্দিনী স্কিল বারের ভিতরে যে স্কিল বার আইটেম আছে এটার মার্জিন কি দেওয়া আছে, এখানে বটম দেওয়া আছে, মার্জিন বটম 0 থাকবে। আর এটা ইম্পর্টেন্ট দিয়ে দিই, না হলে কাজ করবে না। আচ্ছা এখানে মার্জিন বটম কাজ করতেছে না, এখানে আমরা আরেকটু দেখে নিই কোথায় দেওয়া আছে। আচ্ছা এখানে দেওয়া আছে মার্জিনটা, আমরা স্কিল বার আইটেম কে দিয়েছি তার জন্য কাজ করতেছে না, আমরা স্কিল বার কে দেব। এখন দেখবেন কাজ করবে, এই যে দেখুন এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা সিএসএস টাকে কপি করে রেখে দিই, দেখুন আমরা কিন্তু কাস্টমাইজ করে এটার মতো সেম করে করে ফেলছি। তো এখানে দেখুন চারটা দিলে ভালো লাগতেছে না, আমরা তিনটাই দিই, পিএইচডি তে যেমন দেওয়া আছে। এখান থেকে অ্যাপ ডেভেলপমেন্টটা কেটে দিই, এটা এখন রিফ্রেশ করি, সরি। দেখুন এখন কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে করছি। আজকে টিউটোরিয়ালে আমরা শিখলাম কি কিভাবে মাই স্কিল সেকশনটা তৈরি করতে হয়, এবং একটা প্লাগইন কিভাবে ইউজ করতে হয়, এবং একটা প্লাগইনকে কিভাবে কাস্টমাইজ করে নিজের মতো কাস্টমাইজ করে আমরা আমাদের টেমপ্লেটে ইউজ করব এটা শিখেছি। তো আশা করি আপনারা এইভাবে অন্যান্য প্লাগইনগুলো ইউজ করতে পারবেন। তো আশা করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। univahost.com